মাথায় অনেক প্রেসার, এই মাথা দেখে এদিক দেখাও কোন দিক থেকে প্রেসারটা, এই প্রেসারগুলো রিলিজ করতে হবে। তাহলে চলো, ডিসকাস্টিং ব্রো, ডিসকাস্টিং, ইট ডিসকাস্টিং, হাই আর ইউ ব্রো? আজকে বের হইছি মিস্টার রতনের ভ্যালো 602 দিয়ে। তো আগের দিন আমি ফ্যাট বাইকটা ওর কাছে রেখে আসছিলাম আর এই সাইকেলটা নিয়ে আসছিলাম। তো এই সাইকেলটা অনেক হালকা পাতলা, এই কারণে চালায় অনেক মজা। তো প্রায় চলে আসছি রতনদের এখানে। রতন নাকি মসজিদের কাজ করতেছে, তো রতনকে যে হেল্প করে রতনকে নিয়ে সেখান থেকে যাবো। মানে আকিব আর মেরাজ সহ সবাই আসবে। দেখেন সামনে কিন্তু ফারহান আহমেদ মেরাজ যাচ্ছে, ফারহাত হ্যাঁ জানি না চাচার দোষ নাকি মেরাজের দোষ। Hey guys, what's up? How are you, bro? আজকেও কি স্ট্রাগল চলছে? আর চলে তুমি অ্যাক্সিডেন্ট করতেছিলে। তো ফারহান আহমেদ মেরাজের স্ট্রাগল অলওয়েজ চলতে থাকে। একটু আগে তো তুমি চাচার সাথে অ্যাক্সিডেন্ট করতেছিলে। চলেন একবার যে আপনাদের সাথে রতনের দেখা করাবো। রেডি, 1 2 3 গো। তো আমি আপনাকে যেমনটা বলছিলাম যে স্মার্ট বয়ের সাথে কিন্তু আপনাদেরকে আমি দেখা করাই দেবই। দেখেন স্মার্ট বয়, স্মার্ট বয় একদিক থেকে খুবই ভালো, মসজিদের কাজ টাজ করে এবং একদম কিন্তু হাফেজ, হ্যাঁ তাকে কিন্তু খুব ভালো একটা ছেলে, ভেরি ভেরি গুড বয়। ওকে স্মার্ট বয়, কতক্ষণ লাগবে তোমার কাজ শেষ করতে? ওকে তাহলে 4 মিনিট পরে আমরা রওনা দিব। কি অবস্থা শোনো দেশবাসী? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা দেশবাসী? 6টার সময় যাবে বলে? আরে এটাই আমাদের 6টা, আমরা যখন ঘুম থেকে উঠবো তখনই হবে 6টা। হ্যাঁ রেডি হয়ে নাও। মাথায় অনেক প্রেশার, এই মাথা দেখে এদিক দেখাও কোন দিক থেকে প্রেশারটা, এই প্রেশারগুলো রিলিজ করতে হবে। তাহলে চলো মাথার প্রেশারগুলো আমরা একটু রিলিজ করে নিয়ে আসি। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এই যে এই ছেলেটা, এই যে ঝাল খাওয়া দুষ্ট ছেলেটা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এ আসতেছে না। আর কত লেট করব আমরা? না ইটস ডিসকাস্টিং ব্রো, ডিসকাস্টিং, ইটস ডিসকাস্টিং, হাই আর ইউ ব্রো? তুমি তাড়াতাড়ি আসো, আমি আমি এই যে মানিক রতনকে নিয়ে বসে আছি, প্লিজ তাড়াতাড়ি আসো। আর সস্তা ইউটিউবার মেরাজও আছে, কাকি বাসলে কিন্তু আমরা পুকুরে চলে দেবো, এত বেশি কথা আর বলতে পারছিস না। তো এখনকার পরিস্থিতিতে আমি খুব চিল করতেছি, পুকুরে এখনও যাওয়া হয়নি কিন্তু আমি এখানেই রিল্যাক্সে পুকুরের ফিল নিচ্ছি। তো আকিবের জন্য ওয়েট করতেছে, আকিব বললেও ব্লগ করতেছে বাট এখনও পর্যন্ত কোনো খোঁজ নাই। বাট ইট ইজ সো মাচ ডিসকাস্টিং। ওকে ব্রো, আপনাদের তুমি আজকের ভিডিওটা স্পন্সর করো, আমাদের সকলকে খাও। রাজি, তুমি রাজি? আমি রাজি। তুমি রাজি? ওকে তাহলে দিস ভিডিও স্পন্সরড বাই ফারহান আহমেদ মিরাজ, লিংক ইন দা ডেসক্রিপশন বিলো এবং লাস্টে আই কার্ডে সব জায়গায় মিরাজকে পাবেন, মিরাজ এখন আমাদেরকে খাওয়াবে। তাহলে আগে মিরাজ এখন আমাদেরকে খাওয়াচ্ছে, স্টে উইথ আস। তো এখনকার পরিস্থিতি হলো আমরা এই যে ফুড ব্লগিং করার জন্য ফুড নিয়ে রেডি হয়ে গেছি, এ তো খাওয়া শুরু করে দিয়েছে আর এও ফুড ব্লগিং করার জন্য রেডি হয়ে গেছে। তো আমরা এখন পুকুরের ভিতরে যেয়ে ফুড ব্লগিং করবো। ও থ্যাংক ইউ ব্রো, কিছু দেখতে পাচ্ছি না যদিও। তো পুকুরে নেমে আমরা এখন ফুড ব্লগিং করবো। ফুড ব্লগিং আপনারা দেখতে পারেন নাও দেখতে পারেন, আমরা পুকুর থেকে উঠে এসে আবার আপনার সাথে কথা বলবো। ওকে সে ইউ গাইস রেডি? 3 2 1 কিরে কিরে মোটা হবে না? এখনকার পরিস্থিতি হলো আমরা সবাই মিলে এখন পানির ভিতরে আপনাদের সাথে আগামীকাল। আল্লাহ হাফেজ, টাটা, বাই, সি ইউ টুমরো।